নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চিকেন। তবে চিকেনটা একদমই অন্যরকমভাবে তৈরি করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, এখানে নিয়েছি কাজু বাদাম আর চার মগজ, আর নিয়েছি অল্প একটু টক দই। এগুলোকে আমি প্রথমে বাটবো, মানে পেস্ট করব, তারপর আমি আসছি। তো বন্ধুরা, কাজু বাদাম আর চার মগজটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। এই যে টক দইটা আমি চার মগজের মধ্যে দিয়ে আমি ওটাকেও পেস্ট করে নিয়ে আসছি, ওতে আমি আর জল দিচ্ছি না। ওর সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন। এইবারে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, বেশি দিলাম না, গন্ধ হয়ে যাবে। আর দিলাম খানিকটা পেঁয়াজ কুচি। এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে হলুদের ব্যবহার করছি না, আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। দেব সাদা তেল, আর দেব যেটা আমি মিক্সিতে পেস্ট করলাম সেটা পুরোটাই দিলাম, বাকিটা যখন আমি রান্না করব জল দিয়ে ধুয়ে দেবো। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো মাখাটা বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। তো বন্ধুরা, চিকেনটা আমার ম্যারিনেশন, মানে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য। তো বন্ধুরা, গ্যাসটা আমি এবার অন করে দেব। এবার কড়াইটা শুকোবে, ততক্ষণে আমি একটু পেঁয়াজ পেস্ট করে নেব। এই একটা মতো পেঁয়াজ, সেখানে একটাই পেঁয়াজ আছে ছোটো, ওটা পেস্ট করে নেব। এখানে দিয়ে দেব সাদা তেল, তেলটা কড়ার চারপাশে করে নেব। এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা আমি এতে ব্যবহার করছি না। এবার যে পেঁয়াজের পেস্টটা করলাম, ভালো করে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব আদা রসুন, এই ম্যারিনেট করা মশলা। ভালো করে কষে নেব। যেহেতু দই দেওয়া হয়েছে, সেই জন্যে মাংসটা কিন্তু একটু নাড়াচাড়া, মানে একটু কষালেই কিছুক্ষণ বাদেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু কাজু বাদাম বাটা আছে, সেই জন্য মাংসটা কিন্তু ক্রমাগতই নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু তলায়, মানে কড়ার তলায় লেগে যাওয়ার ভয় আছে। তো বন্ধুরা, মাংসটা তো কষাচ্ছি, তো আমার তো 5-7 মিনিট অলরেডি কষানো হয়েই আছে। তো এবার আমি মাংসটাতে একটুখানি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু খুলে দিলাম,
দেখুন বন্ধুরা সাইড থেকে কতটাই জল রিলিজ করেছে। তো আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে খানিকক্ষণ আবার একটু কষে নেব। আবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে আবার রেখে দেবো। তো বন্ধুরা চিকেনটা কিন্তু আমি অনেকক্ষণ থেকে কষাচ্ছি, দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। গ্যাসটা একটু জোর করে দিলাম আর চিকেন থেকে কিন্তু প্রচুর জল রিলিজ করেছে। তো আমি এবার এখানে একটু জল গরম করে নেব, সব মশলা ধোয়া বাটির জল আমি এখানে নিয়েছি, একটুখানি আমি গরম করে জলটা দেবো। যে কোনো রান্নাতেই আপনারা একটু গরম জল দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা বেশি মানে ভালো আসবে। তো জলটা গরম হয়ে গেছে, জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনটা একটু ফুটবে, গ্যাসটা একটু জোরে করে দিলাম। তো বন্ধুরা ঢাকাটা আমি খুললাম, তো চিকেনটা কিন্তু আমার অলমোস্ট ডান। এবার আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি, একদম নতুন ধরনের রেসিপি চিকেন কষা। তো যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রোস কিচেন। আর বন্ধুরা যদি কোনো নতুন রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, এখন একটু যে মানে ভিডিও যেতে দেরি হচ্ছে, তবুও আপনারা একটু ফলো রাখবেন শতদ্রোস কিচেনে। এখানে জগদ্ধাত্রী পুজো, আমি চন্দননগরে থাকি সেই জন্য। নমস্কার।